রাত আড়াইটেই দরজায় টোকা পড়ল, চা রেডি। লেপ কম্বল সরিয়ে ধড়মড়িয়ে উঠে তৈরি হয়ে নিলাম। তিনটের মধ্যেই ঘুটঘুটে অন্ধকারে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে ছুটল গাড়ি। লাচেন থেকে 70 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা যাব গুরুদম্মার। জানি না অবশ্য পৌঁছতে পারবো কি না, কারণ উচ্চতাজনিত কারণে অনেকেই মাঝ রাস্তা থেকে ফিরে আসতে বাধ্য হন। আবার আবহাওয়া খারাপ থাকলে থাঙ্গু পেরিয়ে আর যেতে দেয় না সেনাবাহিনী। ঘন্টা তিনেক চলার পর পৌঁছলাম থাঙ্গু। উচ্চতা 14,000 ফুট। চীন ভারত সীমান্তে অবস্থিত গুরুদম্মার যাওয়ার পথে এটাই শেষ গ্রাম। এরপর আরও 35 কিলোমিটার যাব জনমানবশূন্য পথ দিয়ে। পথ বলতে অবশ্য ঠিক রাস্তা নয়, তিব্বতী মালভূমির একটা অংশ পেরোতে হবে আমাদের। মেঘের আড়ালে ঢাকা থাঙ্গুর গায়ে তখনও ঘুম লেপ্টে আছে। গ্রাম বলতে কয়েকটা বাড়িঘর আর কি। এই উচ্চতায় মানুষ থাকে কি করে সেটাই অবাক লাগে। শীতের সময় অবশ্য সবাই নিচে নেমে যায়। থাঙ্গুতে আমরা গরম চা আর নুডলস দিয়ে ব্রেকফাস্ট সারলাম। এরপর আর খাওয়া জুটবে না, আর খালি পেটে প্রায় 18,000 ফুট ওঠা উচিত নয়। থাঙ্গু ছাড়িয়ে গাড়ি চলল রুক্ষ পাহাড়ি পথে। যত ওপরে উঠছি তত রুক্ষ হয়ে যাচ্ছে প্রকৃতি, গাছপালা চোখে পড়ছে না। পিচ রাস্তাও উধাও হয়ে গেল একটা সময়। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নাচতে নাচতে চলল আমাদের শক্ত পোক্ত বোলেরো।
অলক্ষ সৌন্দর্যে মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছিলাম রূপকথার রাজ্যে। স্বপ্নরাও এত সুন্দর হয় না। থাঙ্গু থেকে প্রায় ঘন্টা দুয়েক চড়ার পর চালক বুবু গাড়ি থামিয়ে ডাক দেওয়ায় হুশ ফিরল। একটা সমতল মতো রুক্ষ প্রান্তরে এসে দাঁড়িয়েছি। চোখের সামনে দুধ সাদা পাহাড় শ্রেণী, লেকের কিছুটা দেখা যাচ্ছে। লেকের এক প্রান্তে দুর্ভেদ্য পাঁচিলের মতো পাশাপাশি দাঁড়িয়ে আছে মাউন্ট থুলেখাং ও মাউন্ট ক্যানজং গ্যাং। সাধারণত এপ্রিলের শেষে লেকের জমা বরফ গলে জল হয়ে যায়, তবে এবছর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত তুষারপাত হওয়ায় হ্রদের জল জমে বরফ হয়ে রয়েছে। এক অপার্থিব সৌন্দর্যের মুখোমুখি আমরা। 9,500 ফুট উচ্চতা থেকে ঘন্টা পাঁচেকের ব্যবধানে উঠে এসেছি প্রায় 18,000 ফুট। ফলে উচ্চতাজনিত কারণে একটু অসুবিধা হবে। তার ওপর এখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ খুব কম, তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে গাড়ি থেকে নামাই ভালো। যত সম্ভব কথা কম বলাই উচিত। তবু এই অপার সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে কিছু কিছু পর্যটক তাল জ্ঞান হারিয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেন এভাবে। আর এই কষ্ট দেখাতে গিয়ে বা চিৎকার চেঁচামেচি করতে গিয়ে চোখের সামনে দেখলাম অনেককে অসুস্থ বোধ করতে। সেক্ষেত্রে সেনাবাহিনীর জওয়ানরা অবশ্য সাহায্য করতে এগিয়ে এলেন। সিকিমিজদের প্রধান ধর্মগুরু মহাপদ্মসম্ভব, তিব্বতীদের কাছে তিনি গুরু রিম্পোচে, ভগবান বুদ্ধের পরই যার স্থান বলে মানা হয়। আনুমানিক 5ম শতকে বৌদ্ধ ধর্মে তন্ত্র সাধনার প্রবর্তন করেন তিনি। তিব্বত বা সিকিমে তিনি মহাকাল বা ভৈরব রূপে পূজিত হন। তার ভয়ঙ্কর রূপের নাম গুরুদ্রোগমার। কথিত আছে সাধনায় সিদ্ধিলাভ করে বাঘের পিঠে চেপে তিব্বতের রাজধানী লাসা যাওয়ার পথে উত্তর সিকিমের এই হ্রদের জলে পা ডুবিয়ে তিনি বিশ্রাম নেন। আবার আরেকটি সূত্র বলছে তিনি বিশ্রাম নেওয়ার সময় এই হ্রদের জল পান করেছিলেন। সেই সূত্রে এই হ্রদটির নাম গুরুহ্রদ বা গুরুদ্রোগমার, স্থানীয় ভাষায় গুরুদোংমার। চীন ভারত সীমান্তে সেনাবাহিনীর অধীনস্থ হ্রদটি তিব্বতীদের কাছে অতি পবিত্র। হিন্দুরাও এই লেকটিকে পবিত্র বলে মনে করেন। বৌদ্ধদের পাশাপাশি শিখদের কাছে এই হ্রদ অতি পবিত্র। তারা এই হ্রদকে বলে গুরুডাংমার। এর পিছনে এক কাহিনী আছে। শিখদের প্রধান ধর্মগুরু গুরু নানক চীন, তিব্বত, সিকিম সহ হিমালয়ের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। বৌদ্ধদের সঙ্গে গুরু নানকের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। তাকে নানক লামা বলে বৌদ্ধরা অভিহিত করেছিলেন। ইতিহাস ও তথ্য বলছে 1516 খ্রিস্টাব্দ নাগাদ শিখ গুরু মানস সরোবর দেখে নেপাল, চীন, তিব্বত হয়ে উত্তর সিকিমে এসেছিলেন। শিখদের প্রচলিত কাহিনী অনুযায়ী উত্তর সিকিমের তিব্বতী মালভূমির ওপর দিয়ে গুরু নানক যাওয়ার সময় তাকে কয়েকজন ইয়াক পালক অনুরোধ করেন শীতকালে চারদিক বরফে জমে যাওয়ায় তারা তীব্র জলকষ্টে ভোগেন। তখন গুরু নানক হ্রদের কাছে গিয়ে তার হাতের লাঠি বা ডান্ডা দিয়ে হ্রদের জমা বরফে আঘাত করেন। সেই আঘাতের অভিঘাতে বেশ কিছুটা অংশের জমা বরফ গলে গিয়ে জল বেরিয়ে আসে। গোটা লেক জমে বরফ হয়ে গেলেও ওই অংশে বছরভর জল থাকে, বরফ জমে যায় না। আর যেহেতু গুরু নানক ডাং অর্থাৎ লাঠি দিয়ে ওই জল বের করে এনেছিলেন, তাই এর লেকের নাম গুরুডাংমার বা গুরুদোংমার বলে পরিচিত। ইয়াক পালকদের আরও একটি আবেদন ছিল গুরু নানকের কাছে। উচ্চতাজনিত কারণে তাদের বংশবৃদ্ধি হতো না, এমনকি ওই এলাকার পুরুষরা ছিল দুর্বল। নানকের কথা মতো ওই হ্রদের জল খেয়ে তারা শক্তিশালী এবং কর্মঠ হয়ে ওঠেন।
লেকের সামনেই সর্বধর্ম মন্দির। সামনের চত্বরে সূচ ফোটানো হিমেল হাওয়ায় পতপত করে উঠছে শত শত প্রেয়ার ফ্ল্যাগ। গুরুদংমার থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার গেলেই ছলমু হিমবাহ, যেখান থেকে লাচেন নদীর উৎপত্তি। পাশেই চীন, ওখানে যাওয়ার অনুমতি নেই। বাংকারে বাংকারে সতর্ক সেনা জওয়ানরা। ঘড়ির কাঁটা 1 ঘন্টা পেরিয়েছে, এতক্ষণ এখানে থাকাটাই মুশকিল। মাথা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে অক্সিজেনের অভাবে, গা বমি বমি ভাব, মাথা ঘোরানো, চোখে অন্ধকার দেখা, শ্বাসকষ্ট, এই সব কিছুই স্বাভাবিক লক্ষণ এখানে। তার কারণ উচ্চতা ও পর্যাপ্ত অক্সিজেনের অভাব। স্বর্গের কাছাকাছি নাকি স্বর্গই, প্রশ্নটা ঘুরপাক খেতেই গাড়ি স্টার্ট দিল বুবু। গুরুদংমার হ্রদ তিব্বতী মালভূমির রুক্ষ সৌন্দর্য পিছনে ফেলে এক টানে নেমে এলাম থাঙ্গু। থাঙ্গুতে একটু বিশ্রাম, তারপর নেমে এলাম লাচেনে।